আজ লাখ লাখ যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বাপ। আজকে লাখ লাখ যুবক মুসলমানের গত এক বছরেও বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ কখন পড়ে সে জানে না, সে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে আসবাহা নাশীতান তাইবান নাফস, নবীজি বলে যে ফজর পড়ে তার সকালটা হয় কেমন, এক নম্বরে নাশীতান, সে উৎফুল্ল, সে কর্মের উদ্দীপনাময় হয়, এবং তাইবান নাফস, তার অন্তরটা খুশিতে খুশিতে ভরে থাকে। শুনতেছেন আপনারা? ও ভাই শুনতেছেন? এরপরে শুনেন, যুবক তোমরা শোনো, নওজোয়ান তোমরা শোনো, আল্লাহ রসুল বলেন ইল্লা আসবাহা খাবিসান নাফস কাসলানান, নবীজি বলেন আর যে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ওইটার সকাল ওইটা কেমন, খাবিসান নাফস, রসুল বলে এটা একটা খবিস, এটা একটা খবিস, এটা একটা খবিস। ফজরের নামাজ পড়ো না তোমরা যারা, তোমরা খবিস, খবিস তুই বেটা, খবিস তুই, খবিস বেটা। আর নবী বাথরুম টয়লেটে ঢুকার সময় দোয়া শিখাইছে, আল্লাহ খবিস থেকে আমারে পানা দে, টয়লেটের দোয়া, টয়লেটের দোয়া না, বাথরুমের দোয়া, বাথরুমের পেশাব পায়খানার সময় ডুববার সময়ের দোয়া, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস থেকে পানা দেন, খবিসকে যেন বাঁচান। ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস। হ্যাঁ, যদি লজ্জা থাকে মুসলমানের বাচ্চা, মুসলমানের মায়ের সন্তান যদি হও, তাহলে ফজরের সেজদা দিন, ফজরের সেজদা সোজা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাসলানান, এটা অলস হয়, অকর্মণ্য হয়, অপদার্থ, কাসলান মানে অলস, অকর্মণ্য, কামে লাগে না, এটা কামে লাগে, শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিফা ছাড়া এই অপদার্থরে দিয়া, তার মা যদি বলে এক জগ ফানি তুই কদ্দুর তোর আব্বারে দিয়া, ফাইতাম না, ফাইতি না, ফাইতাম না আর কি, আরে তোর আব্বারে বাড়িগুন মেয়েতে বাদগুন কদ্দুর বাজারের দোকানে দিয়া, ফাইতাম না। কিন্তু মোবাইল টিপতে কইলে চব্বিশ ঘন্টার আছে, বন্ধুদের আড্ডা দিতে বললে চব্বিশ ঘন্টা, নারীর ফান্দে ফেলায় দাও, নারীর নাচ গানে সারা রাত চলে যাবে, সারা দিন চলে যাবে। আহ, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, উদ্দেশ্য একটাই, ওলামায়ে কেরামের এই ফিকির, এই মেহনত, এই চেষ্টা, এই সব কিছুর মাকসাদ নির্বাচনী শোডাউন না, নিজেদের কোনো প্রচারণা না, শুধুই পরিবর্তন, শুধুই কি বলেন না, পরিবর্তন, পরিবর্তন। এক যুবক মোবাইলের আসক্তি ছেড়ে আল্লাহকে সেজদা করবে, এক মোবাইল যুবক নারীর আসক্তি থেকে আল্লাহ তাআলাকে ডাকবে, এই আশা, এই মাক্স, এক আল্লাহর বান্দা হারাম উপার্জন থেকে হালালের দিকে ফিরে আসবে, এই আশা, এক আল্লাহর বান্দা ভুল বিশ্বাস আকীদা থেকে ফিরে বিশুদ্ধ আকীদার ঈমান আমলের উপরে উঠবে, আখেরাত সুন্দর হবে ঘুরে ফিরে, এই আশা। আলহামদুলিল্লাহ আজকে ১৫৭ বছর, ১৮৬৬ সনে আমাদের এই কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুস্তানে, ইন্ডিয়ায়। তারপর থেকে আজকের এই ২০২৩ পর্যন্ত ১৫৭ বছর ধরে, একদিন দুই দিন না, উম্মতের সমস্ত শাখায় যত বিষয়ে আল্লাহর বান্দাদেরকে আখেরাতমুখী, আল্লাহমুখী, সহি ইমান এবং আকীদা বিশ্বাস চিন্তা দ্বারা দরকার হয়েছে, যত শাখায় সর্বশাখায় এই ১৫৭ বছর ধরে টানা আমাদের কওমি মাদ্রাসাগুলো উম্মতের জন্য উপযুক্ত আলেম সরবরাহ করতেছে। আমি এই জন্য সবসময় বলি, আপনি আমাদের এই হাল জামানার
মুফতি রেজাউল করিম আবরার তার বয়ান শুনবেন দেখবেন এক ঢং সে এক মিশন নিয়ে কাজ করে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব ওনার বয়ানের ধরন দেখবেন উনি আরেক ধরন উনি আরেকটা নির্দিষ্ট মিশন নিয়ে কাজ করে আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের বয়ান শুনবেন দেখবেন উনি একদিকে খুব তাকিদ করে এরম এক একজন উম্মতের এক এক শাখায় খুব চাপ দেয় প্রেসার দেয় খুব বলে সবাই মিলে যেন ইসলামের সব শাখায় কাজ হয়েছে এজন্য এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য এটা ওলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য বাতেলের যেই কোনো ফাঁক ফোকর বাতেলের যেই কোনো রক্তচক্ষু বাতেলের যেই কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ষড়যন্ত্র আল্লাহর কসম আলহামদুলিল্লাহ আজকে 157 বছর ধরে এই জমিনে সর্বপ্রথম যাদের চোখে ধরা পড়ে তারা ওলামায়ে দেওবন্দ তারা কওমি মাদ্রাসার ওলামা ঘরের শত্রুও পাস পায় নাই বাইরের দুশ্মনও পার পায় নাই ওলামায়ে দেওবন্দের চোখ থেকে হ্যাঁ সুদাই নবীর ভালোবাসার নামে উম্মতকে ভুল সবক দিবে ওলামায়ে দেওবন্দ ছেড়ে দেয় না হাদিস অনুসরণের নামে উম্মতকে ভুল পথে পরিচালিত করবে ওলামায়ে দেওবন্দ কওমি ওলামায়ে কেরাম ছাড়ে না ছাড়ে ঠিক আমিরের এতাতের নামে আনুগত্যের নামে উম্মতকে ওলামা শূন্য করবে দেওবন্দি ওলামায়ে কেরাম কওমি ওলামায়ে কেরাম এদের কেউ ছাড়ে না সোজাই সে কাছের হোক আর দূরের হোক ঘরের হোক আর বাহিরের হোক এক টুফিওয়ালা এক পাঞ্জাবিওয়ালা হোক আর ভিন্ন টুফি আর ভিন্ন পাঞ্জাবি হোক ওলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য এটা অন্যায়ের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে গোমরাহির বিরুদ্ধে ফিতনার বিরুদ্ধে সর্বসময়ে সবার আগে কথা বলে প্রতিবাদ করে আওয়াজ তোলে ওলামায়ে দেওবন্দ কওমি ওলামায়ে কেরাম প্রয়োজনে বছরের পর বছর জেল খাটে কিন্তু অন্যায়ের সামনে মাথা নোয়ায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকেন জিন্দেগি ওলামায়ে কেরামের সাথে মিলায় রাখেন জীবনটা ওলামায়ে কেরামের সাথে মিলিয়ে রাখেন ফায়দা হবে উপকার হবে আমার খুলনার হযরত বাংলাদেশের অন্যতম বুজুর্গ হযরত মাওলানা আরিফ বিল্লাহ মুফতি নুরুল আমিন সাহেব পাকিস্তান করাচি বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত বলছেন সাধারণ জনগণ মুসলমানকে যে আপনারা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার দিনদার ইমাম এমনকি দিনদার মুত্তাকি মুয়াজ্জিন এই ইমাম মুয়াজ্জিনদের সাথে হলেও নিজেদেরকে পুরাপুরি সম্পর্কিত করেন নিজেদেরকে জুড়ে রাখেন দেখবেন আলোর পথ পাবেন হেদায়েতের পথ পেয়ে যাবেন নিজেকে পৃথক ভাবেন নিজেকে মুস্তাকিল ভাববেন আমার মোবাইল আছে আমার ফেসবুক আছে আমার কাছে অ্যাপস আছে আমার কাছে বাংলা বই আছে না বন্ধু জীবন্ত কোনো আলেমের সাথে জীবিত কোনো ওলামায়ে কেরামের সাথে নিজেদেরকে জুড়ে রাখবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা আমার অনুরোধ রইল আজ এই জামানায় আয়শা আজকে এই সময়ে আয়শা সারা পৃথিবীব্যাপী সারা বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দুই ভাবে ষড়যন্ত্র হইছে এক নবীর বিকল্প ভণ্ড নবী দাঁড় করাইয়া আরেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর মহব্বতের নামে ভ্রান্ত আকিদা উম্মতের মধ্যে ঢুকানোর মাধ্যমে দুই নাম্বার আমাদের এই ভারতীয় উপমহাদেশে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আপনার উম্মতকে বিভ্রান্ত করা ষড়যন্ত্র করা উম্মতকে বিচ্ছিন্ন করা এইটার ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে এখনো চলতেছে আফসোসের বিষয় মসজিদগুলোতে জুমার নামাজের দিন বয়ান হয় উম্মতের ইমামরা কষ্ট করে বয়ান করে
সামনের কাতারে মুসল্লিরা বুড়া মিয়ারা যতক্ষণ এই হুজুরের ওয়াজ শুরু জুমার বয়ান এবড়া এই যে গাড় ফলাইয়া এই যে জুরানি দিল হুজুরের ওয়াজ যতক্ষণ জেডার জুরানি হতো যখনই হুজুরের ওয়াজ শেষ ইমাম সাহেবের বয়ান এবড়ার জুরানি শেষ এবড়ারে জি গেবেন কাকা আর জুরাইতেন না কব আমি জুরাইলাম হইলে কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিছে হুজুররে কোন ওয়াজ চালু রাখতে আমার ঘুম চাইবে কথা বুঝেন না পিছন থেকে যুবকগুলো মসজিদের পিছনে নওজোয়ান ছেলেরা মুসলমানের ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি একজন চুল টানে একজন ফ্যান টানে একজন মোবাইল টিপে এই তামাশা করে যার ফলে হায় মুসলমান যেভাবে ঢুকছিল সেভাবেই বের হয়ে ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে হেদায়েতের জন্য আপনাদের রাহবারির জন্য আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের সত্যিকার যদি দিল থাকে আন্তরিকতা থাকে শ্রদ্ধা থাকে মানার মানসিকতা থাকে তাহলে আপনাদের নিজ নিজ মহল্লার ইমাম সাহেবদের জুমার বয়ানই উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট কিন্তু আফসোস হলো আমরার হুজুর এবার হুজুর আসরের পরে কে ওয়াজ করবো আপনার ইমাম সাহেব টুকটাক কিছু করব মানে এটা এটা বেটকি মেললো আরি আমরার ইমাম সাহেব আচ্ছা এটা কথা হইলো এটা এটা কি আদব হইলো বলেন না কেন আমরা আমরার ইমাম সাহেব মাগরিবের পরে এ হুজুর আমরা এলাকার হুজুরে কোনো রকমে চালাইয়া দিই আমনে আইলো আর আমরা এলাকার হুজুরে বলে চালাইয়া নেয় আসরের পরে টুকটাক ওয়াজ করে এগুলো ইনসাফের কথা হইলো বলেন না কেন আমার পরিষ্কার কথা যদি আপনার এলাকার হুজুর উপযুক্ত না হয় আপনি তারে রাখলেন কেন আর যদি উপযুক্ত হয় তার কথা শুনবেন না কেন ঠিক কিনা বলেন না কেন অনুপযুক্ত ইমাম রাখবেন কেন উপযুক্ত ইমামকে মানবেন না কেন কথা বলেন না কেন তাইলে আসরের পর জোহরের পর মাগরিবের পর ফজরের পর খোদার কসম এই সব টাইম চব্বিশ ঘন্টার যখনই যিনি আল্লাহর কথা যিনি বলে তিনি আপনার এলাকার হোক আর সাঁদের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক আর সৌরজগতের বাইরে হোক সবাই আল্লাহর কথা যার জবান দিয়ে বের হয় সেই দামি সেই দামি সেই দামি সেই দামি আপনার সেই সম্মান তাকে কদর করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহর কথা সারাক্ষণ দামি আল্লাহর কথা কতক্ষণ দামি সারাক্ষণ জোহরের পরেও দামি আসরের পরেও দামি প্রধান বক্তা বিশেষ বক্তা এ আদলি বক্তা শিকি বক্তা রুফালি বক্তা হ্যাঁ ধোকা 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 এগুলা সব এগুলা ধোকা এগুলা সব ধোকা কিসের প্রধান বক্তা বিশেষ বক্তা যে আল্লাহর কথা বলে যখনই বলে তখনই দাম সবাই প্রধান বক্তা ওমান আহসান ওমান আহসান আল্লাহ বলছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ তার কথার চাইতে উত্তম সর্বোত্তম আহসান আর কার কথা যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এজন্য ইনশাআল্লাহ বলেন নিজ নিজ এলাকার ওলামা আইম্মায়ে কেরামকে কদর করবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বললাম নাইলে পথ হারা হয়ে যাবে পথ হারা হয়ে যাবে আমার বাপ নিজে নিজে চইলেন না নিজে নিজে চইলেন না নিজে নিজে চইলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ তাআলা বলে মুমিন তোমার কাছে দুইটা জিনিস জরুরি জান্নাতের জন্য এই এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একটা হলো ঈমান আরেকটা হলো ইত্তাকুল্লাহ তাকওয়া ঈমান এবং তাকওয়া ঈমান এবং তাকওয়া এই দুই দৌলত যার কাছে আছে তার ঠিকানা জান্নাত এখন আল্লাহ নিজে বলেন ঈমান চাও তাকওয়া চাও জান্নাত হতে চাও কি করবা ওয়াকুনু মাআস সাদিকিন আমার প্রিয় বান্দা আমার সত্যবাদী বান্দা আমার নেক বান্দা আমার পছন্দের বান্দাদের সঙ্গী হও ঈমানও মিলবে তাকওয়াও মিলবে জান্নাতও মিলবে এজন্য এটা জরুরি আজ ছেলেদেরকে ওলামায়ে কেরাম থেকে দূরে সরানো হচ্ছে মোবাইল তোমার কাছে মোবাইল আছে তোমার কাছে বাংলা বই আছে না বাপ ওলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে
বাংলা পড়ো আর উর্দু পড়ো মানা নাই কিন্তু ওলামায়ে কেরামের সরাসরি রাহবারি নিয়ে দিক নির্দেশনা নিয়ে পড়তে হবে আল্লাহ তৌফিক দান করেন চলেন এবার আমি আয়াতের তরজমাটুকু বলি তাইলে আমার কথা শেষ আমি চারটি আয়াত পড়ছি সূরা বনি ইসরাইলে 78 79 80 81 এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আমলের কথা বলছে তিনটা আমল বলছে নবীকে যে বন্ধু আপনি এবং আপনার উম্মত সাহাবীদেরকে নিয়ে এই তিন আমলে নিয়মিত অভ্যস্ত হন চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ বলেন তিন আমল ঠিক হলো তো মনে করেন নবীজি বললেন হ্যাঁ রব্বুল আলামিন আমি আমার অনুসারী নিয়া এই তিন আমল ঠিক ঠিক মতো করতেছি আল্লাহ বলে চতুর্থ আয়াতে বলেন অকুল তাইলে বলে দেন যা আল হাক্কু হকের বিজয় হয়ে গেল হকের বিজয় হয়ে গেল ও জাহাকাল বাতিল বাতিলের পরাজয় হয়ে গেল ইন্নাল বাতিলা কানা জাহুকা আর বাতিল নিশ্চয়ই পরাজিত হওয়ারই দূরে সরে যাওয়ার বিতাড়িত হওয়ারই বস্তু আপনারা তিন গুণে অভ্যস্ত হন আল্লাহ বলেন আপনার মাধ্যমে শুনাইলাম এই তিন সিফাত আসবে হকের বিজয় আর ঠেকাবে কে কয়টা সিফাত বলেন কয় গুণ আবার বলেন তিন এক নাম্বার আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা আমি লম্বা ব্যাখ্যা ছাড়া বলতে চাই এই এক নাম্বার এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন এক নাম্বার আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ কি বলেন না এই পাঁচ ওয়াক্ত নামাজ এর মধ্যে আল্লাহ বলছে চার ওয়াক্ত আল্লাহ একসাথে বলছে জোহর আসর মাগরিব এশা এই চার ওয়াক্ত বলে আল্লাহ বলেন এবং বিশেষভাবে ফজর এবং বিশেষভাবে কি বলেন না ফজর 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 ফজরের নামাজ যেটা দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে পড়ে কোন সময় পড়ে এ হেটার বলছে সকাল পাঁচটা বিশে যেটা পড়ে এইটা কথা বুঝছেন কি না বলেন আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা বিশেষভাবে ফজর কেন বললাম আল্লাহ বলে বন্ধু কেন না নিশ্চয়ই বিশেষভাবে ফজরের কোরআন ফজরের তেলাওয়াত ফজরের নামাজ এটা হলো অ্যাসেম্বলির টাইম অর্থাৎ সারা রাত আমার জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে ফজরের ওয়াক্তে তারা আসমানে ফিরে যায় সারা দিন যত ফেরেশতা জমিনে পাহারাদারি করবে তারা ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে আল্লাহ পাক রসুলের হাদিসের মধ্যে আছে নবীজি বলেন সারা রাতের ফেরেশতা যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায় সারা দিনের ফেরেশতা আসার সময় ফজরের নামাজ আয়েশা জামাত ধরে এজন্য রাতের সব ফেরেশতা দিনের সব ফেরেশতা এবং আল্লাহর মুমিন বান্দারা ফজরের নামাজে সবাই একত্র হয় এজন্য ফজর হলো অ্যাসেম্বলির টাইম সবার একত্রিত সম্মেলনের টাইম অ্যাসেম্বলি বুঝেন না বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার আগে আপনার প্রথম খোলা জায়গার মধ্যে সবাইরে লাইন ধরা দাঁড় করাইয়া এখানে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলে এরপরে যার যার ক্লাসরুমে যার যার ডিউটিতে সবাই চলে যায় এই সময়টারে অ্যাসেম্বলির টাইম বলে ঠিক এরকম ভাবে আল্লাহ বলেন ফজরের নামাজে আমার রাতের ফেরেশতারাও থাকে দিনের ফেরেশতারাও থাকে আমার ইমানদার বান্দারাও থাকে ফজরের সালাম ফিরিয়ে যার যে প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে ছুটে পড়ে এজন্য আল্লাহ বলেন কয় ওয়াক্ত নামাজ বলেন না কয় ওয়াক্ত নামাজ আমার বাপ আমরা প্রত্যেকের কাছে বিশেষ করে নওজোয়ান বন্ধুদের কাছে আমার অনুরোধ ভাইয়া এই একটি আমল আমরা জীবনের সাথে মিলাই এনে আমার নওজোয়ান সাথীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসে আমার ভাই মুফতি রেজাউল করিম আবরার অনেক দামি সুন্দর কথা আপনাদের সামনে বলেছেন তথ্যভিত্তিক কথাগুলো বলেছেন আমরা সেই কথা দোহরাইতে চাই না আমরা শুধু স্মরণ করাইতে চাই এই রবিউল আউয়াল মাসে সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কিবারে
বলেন না কিবারে আমি আমার এই নিজ চোখে আমি কিতাবে পড়ছি সাইয়্যেদ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত বিখ্যাত কিতাব তিনি সারা পৃথিবী কাঁপানো আলেম ছিলেন আলী মিয়া নদভী ওনার আসসিরাতুন নববিয়্যা নবীজির জীবনীর উপরে ওনার একটা কিতাব আছে এটার বাংলা অনুবাদ আছে নবিয়ে রহমত এই নামে এটাই নাম নবিয়ে রহমত আপনি কিনতে পারবেন পড়ে পারেন দেখেন এই কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকালের দিন ফজরের নামাজের ওয়াক্তে খোদার কসম ফজরের ওয়াক্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীকে বললেন আয়েশা আমি তো কোনোভাবেই উঠতে পারছি না আমি তো বসতেই পারছি না নবীজি ইন্তেকালের পূর্বে 17 18 দিন একটানা ভীষণ অসুস্থ ছিলেন মাথা শরীর দেহ প্রচন্ডভাবে ব্যথা ছিল এবং শেষের 23 ওয়াক্ত নামাজ 23 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন নবীজি নামাজও পড়াইতে পারে নাই এই শেষ দিন সোমবার দিন ফজরের ওয়াক্তে সাহাবায়ে কেরাম মসজিদে হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করবে এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা তুমি আমারে বসায়া দাও আমি তো বসতে পারছি না তোমার কনুইর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও আমি আমার উম্মতের আমার সাহাবীদের ফজরের নামাজের দৃশ্য দেখব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা রওজায় আথার একদম মসজিদ ঘেঁষা নবীজির রওজা এখন যেখানে এটাই আয়েশার কামরা এখানেই নবীজি ইন্তেকালের সময় ছিলেন তো মসজিদের একবারে ঘেঁষা রুম অর্থাৎ ইমাম সাহেবের হুজরা যেরকম মসজিদের সাথে থাকে এরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসালেন পর্দা সরায় দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নজর মসজিদের দিকে তাকায়া দেখলেন পুরো মসজিদ ভরা সাহাবী আবু বকর ইমামের জায়গায় মসজিদের মধ্যে 100 সাহাবী উপস্থিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম হাদিসে তারিখের মধ্যে আছে সাহাবায়ে কেরাম খুশিতে আবু বকর সিদ্দিক পিছনে হটতে চাচ্ছিলেন আল্লাহর নবী ইশারা করলেন যেন না হটে ইমামতি করে এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে নবী বললেন পর্দা মিলায় দাও আর আয়েশা শোনো আমার 23 বছরের মেহনত সার্থক আয়েশা আমি বিগত 23 বছর আমার পিঠে তায়েফের পাথরের আঘাতের দাগ আছে আমার দান শহীদ আছে আমার পেটে পাথর বাঁধা আমি ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছিলাম আমি 3 মাস ঘরের চুলায় তুমগরে নিয়া চুলায় আগুন জ্বলে নাই ক্ষুধার্ত ছিলাম আয়েশা আমার এই 23 বছরের দিবা নিশির মেহনতের বরকতে আজ আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা আমার উম্মত সকলেই উপস্থিত খোদার কসম আয়েশা এবার আমি আমার আল্লাহর কাছে যেতে আমার আর কোনো আপত্তি নাই আমি তৃপ্ত আমি খুশি হলাম এই বলে নবীজি হাসি মুচকি হাসি দিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বলছিলেন আল্লাহুম্মা রফিকাল আলা আল্লাহ এখন আমি বন্ধু আপনার কাছে যেতে চাই খোদার কসম এই দিন সোমবার দ্বীপ প্রহরের সময় আল্লাহর রাসূল যখন সূর্য পশ্চিম দিকে হেলতেছে জোহরের নামাজের আগেই ওই দিন নবীজি ইন্তেকাল করেছেন এজন্য প্রিয় ভাই আমার এখানে যারা বসছেন আপনাদের কাছে অনুরোধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেষ দেখে গেছেন কোন নামাজে আবার বলেন কোন নামাজে মুচকি হাসি দিছিলেন কোন নামাজে ফজরের নামাজ ফজরের নামাজ সেই উম্মত যখন হাশরের ময়দানে আমল নামা নবীজির সামনে তুলে ধরবে আর নবী যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখবেন মাসের পর মাস বছরের পর বছর ফজরের নামাজ নাই কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট পাবে আমার উম্মত তুমি আমার তায়েফের রক্তের কথা ভুলে গেলে তুমি আমার পেটে পাথর বাঁধার কথা ভুলে গেলে তুমি আমার দান শহীদের কথা ভুলে গেলে কি জবাব দিবে এজন্য প্রিয় ভাই আমার রাত অনেক হয়ে গেছে আমরাও লম্বা করতে চাচ্ছি না আর আপনাদের কাছে অনুরোধ বাপ ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হবে বলেন ইনশাআল্লাহ
যুবক ভাইরা আলাদাভাবে বলেন ইনশাআল্লাহ যুবক ভাই তোমার কাছে আমার একটা অনুরোধের কথা শুনো ভাই বুখারী মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজীব হাদিস নবীজি বলছে লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি এটা কি কথা নবীজি বলছেন আমার ইচ্ছা হয় আমি আমার যুবকদেরকে সাথে নেই ফিতিয়াতি আমার যুবক নবী বলছে আমি আমার যুবকদেরকে নেই নেওয়ার পরে আমি চাই ওই যুবকদেরকে যে তোমরা লাকড়িতে আগুন লাগাও নবীজি বলেন অতঃপর আমি আমার যুবকদেরকে সাথে নিয়ে ওই ঘরগুলোতে যেতে চাই যে ঘরগুলোতে মানুষ পুরুষ ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম ইল্লাতুন কোন কারণ ছাড়া যারা ঘরে নামাজ পড়তেছে নবী বলেন আমার যুবকদেরকে সাথে নিয়ে আমি চাই ওই ঘর ওই নামাজি লোক সহ ওই ঘর কেন নামাজ ঘরে পড়ছে এই জন্য আগুন দিয়া জ্বালায় উহাররিকু বুয়ুতাহুম বলেন তো রাসূল চাচ্ছে যুবককে সাথে নিয়ে বেনামাজির ঘর জ্বালায় দিবে অথবা মসজিদে আসে নাই এমন মানুষের ঘর জ্বালায় দিবে আর সেই যুবক তো নিজেই নামাজ পড়ে না নবী স্বপ্ন দেখছিলেন যাদেরকে দিয়ে যে তাদেরকে দিয়ে বেনামাজি ফিরাবে আজকে সেই যুবকই তো নামাজ পড়ে আমার বন্ধু কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হযরত খিজির আলাইহিস সালামের সাথে নিজের এলেম উনার এলেম বেশি এই এলেম অর্জনের জন্য আল্লাহ পাক মূসা নবীকে পাঠাইছেন তুমি আমার প্রিয় বান্দা খিজির তার কাছে যাও যাওয়ার সময় মূসা নবী সঙ্গী হিসাবে যাকে রাখছেন নিয়ে গেছিলেন আল্লাহর কসম এটা কোরআনের সূরা কাহাফের মধ্যে আছে সে ছিল একজন যুবক وقال لفتاه آتنا غداء এই যে পরিষ্কার কোরআনের আয়াত মূসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গী ইউশা ইবনে নুনকে বলল আমাদের খাবার এনে দাও তাহলে নবীর সঙ্গী হয় নওজোয়ান নবীর সঙ্গী হযরত ইউসুফ আলাইহিস সালাম কোরআনে আছে সাত বছর দুর্ভিক্ষের সময় পুরা দেশবাসী আশপাশের মানুষকে স্বল্প মূল্যে খাবার দিছিলেন মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়ছিলেন দুর্ভিক্ষের সাতটা বছর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী হিসাবে কোরআনে আছে ওনারে চব্বিশ ঘন্টা সহযোগিতা করেছেন দুর্ভিক্ষ পীড়িত মানুষের অভাব মোচনে যারা তারা ছিল যুবক প্রমাণ কি প্রমাণ হলো ওই কোরআনে আছে দশ ভাইয়ের খাবার দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যুবকদেরকে ওখানে আছে তিনি তার যুবক সঙ্গীদের এক কাপ চা এত বড় ইন্তেজামের সাথে নাই আল্লাহ আপনাদের মাফ করুক আগেও তো দিতে বলছিল এজন্য ভাই ওইখানে আছে মূসা ইউসুফ আলাইহিস সালাম বলছেন উনার যুবকদেরকে তোমরা আমার ভাইদের ব্যাগে টাকাটা দিয়ে দাও মূল্যটা দিয়ে দাও ওইখানে আছে যে যুবক এই জন্য আমি অনুরোধ করছি নওজোয়ান সাথীদেরকে তোমরা ভাই ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত হবা এটার ওয়াদা করো বলেন ইনশাআল্লাহ এবার শেষ করছি দুই নাম্বার আল্লাহ বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ বলে দ্বিতীয় আমল হলো তাহাজ্জুদ কি হকের বিজয় হবে বাতিলের পরাজয় হবে নিজের জিন্দেগি সুন্দর হবে রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় তাহাজ্জুদের দোয়ার মধ্যে যদি মালিকের সাথে সম্পর্ক করা যায় গভীর রাতে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত্রি যখন শেষ হইতে লাগে আল্লাহ তাআলা সারা রাত ডাকতে ডাকতে শেষ অংশে আল্লাহ তাআলা সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি রব্বুল আলামিন তার দুই হাত লম্বা করে বিছায়া দেয় আর বলে আও না বান্দা যাই বন্দিগি করবা সব আমি ঋণ নেব বিনিময়ে একশো একশো প্রতিদান দেব এই জন্য তাহাজ্জুদ দুই নাম্বার আমল কি বলেন তিন নাম্বার অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা তিন নাম্বার হলো বেশি বেশি দোয়া
কি করা দোয়া করা দোয়া কি করা বলেন না দোয়া এই এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হলো তাহাজ্জুদ তিন নাম্বার হলো বেশি বেশি দোয়া এই তিনটা আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে আপনি আপনার অনুসারী নিয়ে 100 100 শুরু করেন দেখবেন হকের বিজয় হবে বাতিলের পরাজয় হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হিম্মতের সাথে আমল করার তৌফিক দান করেন